শনিবার ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 25তম প্রতিষ্ঠা দিবস। এদিন এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিভিন্ন স্থানে নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন 15 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুস্থ মানুষদের কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঠান্ডা বেশি লাগালে সামনের বার আর তাহলে কম্বল পাবে না। এখানকার নেতা মন্টু মজুমদার যেভাবে আপনাদের পাশে সারা বছর থাকে, আমরা দেখেছি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আপনাদের কাছে সে পৌঁছায়। আর আমরা যারা রাজনীতি করি, আমি সবাইকে বলি, মানুষের সামাজিক কাজের মধ্য দিয়ে মানুষের সঙ্গে থাকতে হবে। আমি যদি বেশি করে সামাজিক কাজ করি, মানুষের সঙ্গে মিশি, সেটাই আমার সব থেকে বড় রাজনীতি, সেটাই সব থেকে বড় রাজনীতি। তাই মানুষের পাশে থেকে সকাল থেকে রাত পর্যন্ত আমরা যারা বর্ধমান শহরের কয়েকজন মানুষ, সবার সঙ্গে থেকে কাজ করতে চাই। মন্টু মজুমদারও সেরকম একজন মানুষ যে সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের 15 নম্বর ওয়ার্ডের বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা, মানুষের বিপদে আপদে আপনাদের পাশে দাঁড়িয়ে কাজ করে। আর আজকের এই অনুষ্ঠান আমাদের দলের প্রতিষ্ঠা দিবসে 12 বছর ধরে তিনি এইভাবে কিছু মানুষের মুখে হাসি ফোটাবার জন্য এই শীতের সময় শীতবস্ত্র দেওয়ার ব্যবস্থা তিনি করছেন। এটা অত্যন্ত ভালো কাজ, কারণ আমরা মনে করি যে একটা কম্বল দিয়ে মানুষের সব কিছুর সমাধান করা যায় না। কিন্তু আমাদের যে চিন্তা ভাবনা, আমরা যেটা ভাবি যে আমার দ্বারা যদি কিছু মানুষের একটু উপকার করা যায়, তাহলে আমি কেন করব না। আমার এই কম্বল যদি কিছু মানুষ এই ঠান্ডার মধ্যে সে গায়ে দিয়ে ঘুমায়, তার অন্তত ঠান্ডাটা যাতে লাগে, সেটা আমাদের করা দরকার, সেটা আমরা সবাই করি। এদিন সদরঘাট রোডের শাঁকারিপুকুর এলাকায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, হিন্দি ভাষী সংগঠনের শহর সভাপতি নারুগোপাল ভকত, আব্দুল রব, আইনজীবী উদয় কোনার সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। আমরা কাজের মানুষের সঙ্গে থাকি, কাজের মানুষকে চিনতে হবে। আমাদের দাদার অনুপ্রেরণাতেই আজকে বর্ধমান শহরে বিভিন্ন ওয়ার্ডে আজকে 1 জানুয়ারি পার্টির আমাদের আজকে জন্মদিবস। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সারা বছরই মানুষের পাশে থাকতে হবে, তো দাদা তো সারা বছরই থাকে এবং মন্ত্রীরাও সেই অনুপ্রেরণায় আজকে আপনাদেরকে একটা সম্মানী প্রদান করছে। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।